নৈহাটি মামুদপুর অধিবাসী বৃন্দের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও চার দিন ব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অষ্টম প্রহরীর সংকীর্তনের সাথে সাথে বাউলের অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন প্রান্ত থেকে আসেন সকল নামী কীর্তনিয়া ও বাউল শিল্পীরা। এই অনুষ্ঠান প্রাঙ্গণে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিক্তা অধিকারী জানান, আগামী দিনেও এই অনুষ্ঠানের জন্য কমিটিকে সব রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। হয়তো সে আজকে নেই, এটা কিন্তু বলবেন, আপনারাই বলবেন, এই হাতে তালি হবে আমার জন্য। সে দেখতেই আমাকে ভালো মামুদপুর অধিবাসী বৃন্দের উদ্যোগে আজকে চার দিন ব্যাপী কিন্তু এখানে যে অনুষ্ঠান হচ্ছে, এমত মুহূর্তে হাজির হয়েছে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিক্তা অধিকারী। আমরা সর্বপ্রথম আপনাকে অভিনন্দন জানাবো দিদি, এই চার থেকে পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠান করবার জন্য এই অঞ্চলের সকল নগরবাসীকে নিয়ে যাওয়ার জন্য 24 ঘন্টা লাগবে, আপনাকে স্বাগত। এই অনুষ্ঠানটা খুবই ভালো, মানে মামুদপুর বাসী এখানকার সব ভিক্ষা করে এই অনুষ্ঠানটা অনুষ্ঠানটা করছে। এই অনুষ্ঠানটা চার দিনের খুব, এতদিন নামযোগ হলো দুদিন, এখন নগর কীর্তন হলো, এখন বাউল সঙ্গীত হচ্ছে, এরপরে আরো অন্যান্য অনুষ্ঠান আছে। এটা খুবই ভালো গ্রামবাসীর জন্য বা সবার জন্য, এটা খুবই ভালো, মানে আনন্দদায়ক জিনিস এটা, সবাই মিলে এরা করছে। আমরা যতদিন থাকবো আমরা ততদিনই সহযোগিতা করেই যাব, এটা আমাদের একটা সংসার, আমরা সবাই মিলে এখানে আনন্দ করতে চাই। বাবু শোনো, আজকে আপনার এখানে বাউল সঙ্গীত গেয়ে কিরকম অনুভূতি, কি বলবেন? খুব ভালো লাগছে, প্রচুর পরিবেশ কিরকম লাগলো আপনার? প্রচুর দর্শক, এখনো পর্যন্ত 12টা বাজতে গেল, এত দর্শক রয়েছে, মানে খুব কম জায়গায় দেখা যায় যে এই অনুষ্ঠান, যে এত রাতেও এত দর্শক বসে রয়েছে, ঠাই বসে রয়েছে, এটা একটা আলাদা পাওনা মানুষের কাছে। আপনি বিভিন্ন জায়গায় এই সিজনে বিভিন্ন রকম বাউল অনুষ্ঠান করে থাকেন, কিন্তু এই অঞ্চল অথান আপনার সেখানে দাঁড়িয়ে কিনছেন এবং সেই অনুষ্ঠান আমরা সম্প্রচার করছি, কি অনুভূতি? একত্রিত মেলবন্ধনে মহিলা থেকে শুরু করে কচি কাঁচা থেকে শুরু করে প্রবীণ অবধি এখানে মজুত আছে এবং সেই জায়গায় তাদেরকে সামনে রেখে অনুভূতি, অনুভূতি এই অনুভূতি বলে প্রকাশ করার মতন অনুভূতি না, খুব একটা বড় পাওনা যে এমন একটি জায়গায় আমি অনুষ্ঠান করছি, আমার বাড়ির পাশেই বলতে গেলে অনুষ্ঠান করছি বা মানুষকে আনন্দ দিতে পারছি, এটাই আমার কাছে অনেক। আমি তো বলবো দু লাইন গাওয়ার জন্য, ও তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পাই, পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন, পাখি কেমনে আসে যায়। হালি শহরে ভালো সময় কাটাতে মনোরম পরিবেশে আপনাদের জন্য এসেছে ক্যাফে একান্তে। ক্যাফে একান্তে, যেখানে পাওয়া যাবে নানা রকমের চা, কফি এবং স্ন্যাক্সের সম্ভার, সাথে থাকছে আপনার স্পেশাল দিনগুলি পালন করার সুন্দর সুযোগ। ক্যাফে একান্তে, আমাদের ঠিকানা হালিশহর মালঞ্চ কালীতলা, যোগাযোগ করুন এই নম্বরে